আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালো আত্মা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে যেই ঘটনাটি বলবো, ঘটনাটি ঘটেছিল নাজমুল হাসানের বন্ধুর সাথে। তার বন্ধু ছিলেন একজন ট্রাক ড্রাইভার। তার বন্ধু বেশিরভাগ সময় কাঁচামালের ট্রান্সফার করতেন। তিনি কাঁচামালগুলো যেখান থেকে লোড করতেন গাড়িতে, সেই জায়গাটার নাম হচ্ছে নজু পাগলার ডালা। ওই জায়গাটায় আশেপাশে কিছুই ছিল না, একটা চরের পাশে চারিদিকে নদী। সেখানে সেগুলো পরিষ্কার করা হতো এবং পরিষ্কার করে গাড়িতে লোড করা হতো, তারপর তিনি শহরের দিকে নিয়ে আসতেন সেগুলো। তো তিনি এমনই একদিন সেখানে রাতের বেলা গাড়ি লোড দেওয়ার জন্য সেখানে যান এবং গাড়িটি থামিয়ে তিনি গাড়ির মধ্যে বসে থাকেন। ছয়জন লেবার ছিল যারা গাড়িতে লোড দিচ্ছিল। তিনি হঠাৎ লুকিং গ্লাসে দেখতে পান যে ছয়জন লোক যারা গাড়িতে লোড দিচ্ছে তাদের কোমরের নিচে কিছুই নেই, সবাই বাতাসে ভেসে ভেসে লোড দিচ্ছে। তো তিনি এই দৃশ্য দেখে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। যখন তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন তখন পিছনে বিশ্রী হাসি শব্দ পান এবং তিনি আরও জোরে দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে তিনি একটি গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যান। তারপর তিনি অজ্ঞান হয়ে যান। তার যখন জ্ঞান ফিরে তখন দেখেন তিনি বাড়িতে। তিনি পরবর্তীতে জানতে পারেন যে তার চারজন লেবার নাকি পরে এসে সেখানে গাড়িটি শুধু পড়ে থাকতে দেখেন এবং অনেক খোঁজাখুঁজির পরে তাকে এই গাছের নিচে অজ্ঞান অবস্থায় পান, তারপর তাকে বাড়িতে নিয়ে আসেন। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, এখানেই শেষ নয়। তারপর তিনি একদিন বাজার থেকে গরম গরম জিলাপি নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন তিনি সন্ধ্যার সময় বাড়ি ফিরছিলেন। তখন তিনি বাড়ি ফেরার পথে একজন লোককে দেখতে পান যে তাকে বলছে, তোর জিলাপিগুলো আমাকে দিয়ে যা। তো তিনি সেই লোকটাকে ইগনোর করে পাশ কাটিয়ে চলে যেতে থাকেন। তখন তিনি পেছন থেকে একটা হাসি শব্দ পান এবং তিনি পিছনে ঘুরে তাকান। ঘুরে তাকিয়ে দেখেন যে সেই লোকটা আর আগের মতো নেই। তার বড় বড় নখ, বড় বড় দাঁত, সারা শরীর লোমে ভরা। তো তিনি এই বিষয়টি দেখে ভয় পান এবং সেই অবয়বটা তাকে বলতে থাকে যে সেই দিন তো দৌড়ে বেঁচে গিয়েছিলি, আজকে তোর কী হবে। এটা বলে তাকে গলা চেপে ধরে। তখন তিনি তার কাছ থেকে ছুটার জন্য চেষ্টা করছিলেন। হঠাৎ মাগরিবের আজান দেয়। তখন তিনি আশেপাশে তাকিয়ে দেখেন কিছুই নেই, তার সামনে সেই অবয়বটিও নেই। তখন তিনি দৌড়ে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে তিনি কাউকে কিছুই বলেননি। তার কিছুদিন পরে তার স্ত্রীকে তিনি তার এই ঘটনাগুলো, সমস্ত ঘটনা খুলে বলেন এবং তার দিন দিন শরীর শুধু খারাপ হচ্ছিল। তখন তার স্ত্রী তাকে নিয়ে একটি কবিরাজের কাছে যান এবং কবিরাজ বলে, আপনারা অনেক দেরি করে ফেলেছেন, একে সুস্থ করা আমার পক্ষে সম্ভব না, এই বলে তাকে ফিরিয়ে দেন। তারপরের দিন তার বন্ধুটি মারা যায়। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।